আচ্ছা, আজকে আমরা অধ্যায় 14 করব। অধ্যায় 14-এর কিছু সমস্যা নিয়ে আমরা আজকে সমাধান করব। অধ্যায় 14-এর নাম হচ্ছে সোকোয়েল, ঠিক আছে? আসলে আগে বুঝতে হবে যে সোকোয়েল ব্যাপারটা কী। আমাদের সাধারণত টয়লেট থেকে আমাদের মলটা আপাতত একটি অস্থায়ী ট্যাঙ্কিতে আগে জমা হয়, সেই অস্থায়ী ট্যাঙ্কি থেকে পরবর্তীতে আর একটি স্থায়ী ট্যাঙ্কিতে জমা হয়, যেখানে সে ওয়েস্টটা মূলত পচে যায় বা পাচন হয় সেখানে। সেই ওই সেই স্থান থেকে বলা হয় সোকোয়েল বা শোধনকূপ, ঠিক আছে? বাংলায় বলা হয় শোধনকূপ। তো আমরা আজকে এই শোধনকূপটি মূলত গ্রামাঞ্চলে ইউজ করা হয়, যে প্রথমে টয়লেট থেকে মলটা আপাতত একটি ল্যাট্রিনে জমা হয়, সেই ল্যাট্রিন থেকে এখানে সেটা স্থায়ীভাবে জমা হয়, ঠিক আছে? তো এই মলটা এখানে জমা হওয়ার পর যাতে এটা মাটি চুয়ে যাতে অন্য কোনো জায়গায় না চলে যায়, সেই কারণে এই চারপাশ দিয়ে ইটের গাঁথুনি করা হয়, ঠিক আছে? এই যে ইটের গাঁথুনি দেখানো হচ্ছে, তো এই ইটের গাঁথুনি করতে আমার একটা এস্টিমেট করতে হয় যে কী পরিমাণ ইট লাগবে। আর যেহেতু গাঁথুনি, সেহেতু এখানে ইট লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে। তো সেহেতু আমাদের এই অঙ্কটার মধ্যে এটাই বের করতে হবে যে আমার এই একটা একটা সোকোয়েলের পরিমাপ দেওয়া আছে। এখানে বলছে যে একটি শোধনকূপের, শোধনকূপ বা সোকোয়েল একই জিনিস, একটি শোধনকূপের বাইরের ব্যাস অর্থাৎ বাইরের ব্যাস দেওয়া আছে হচ্ছে 2 মিটার, ভেতরের ব্যাস দেওয়া আছে 1.5 মিটার, গভীরতা যদি এটার উচ্চতা 3 মিটার হয় তাহলে এত অনুপাতে 1:6 অনুপাতে মালামালের পরিমাণ লাগবে। মানে এখানে 1 হচ্ছে সিমেন্ট আর 6 হচ্ছে বালি, তাহলে কী পরিমাণ বালি, সিমেন্ট আর ইট লাগবে। তো আমরা এটা সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমি বের করবো ইটের পরিমাণ, কী পরিমাণ ইট লাগবে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এই জায়গাটা গোলাকার, যেহেতু জায়গাটা গোলাকার, তো সেহেতু আমার এই গোলাকার জায়গার ক্ষেত্রফল লাগবে। আমরা সবাই জানি যে এই গোলাকার জায়গার ক্ষেত্রফল সূত্র হচ্ছে π/4d² এবং এটা যেহেতু একটা উচ্চতা পর্যন্ত চলে গেছে, সেহেতু এখানে একটা এইচ আছে, আমার আয়তন লাগবে, যে এটা হচ্ছে ক্ষেত্রফল আর এটা হচ্ছে আমার সম্পূর্ণ আয়তন, তো উচ্চতা আছে। তো আমি আগে আয়তন বের করব। আমরা সবাই জানি π/4d². এখন আমার এই সম্পূর্ণ জায়গা জুড়ে ইটের গাঁথুনিটা হয়নি, গাঁথুনিটা হয়েছে শুধুমাত্র এই জায়গাটুকুর মধ্যে। তো সেহেতু আমি কি করব, আমার এই যে টোটাল ছিল 2 মিটার, 2 মিটার থেকে আমি এইটুকু বাদ দিলে আমি এই জায়গাটার ব্যাস পাচ্ছি। ঠিক আছে, আমার সম্পূর্ণ জায়গা ছিল 2 মিটার ব্যাসটা, সম্পূর্ণ জায়গাতে ইটের গাঁথুনি হয়নি, গাঁথুনিটা হয়েছে একমাত্র এই 25 এই এই জায়গাটুকুর মধ্যে, ঠিক আছে? সুতরাং আমি এই সম্পূর্ণ থেকে আমি এটুকু বাদ দিয়ে দিলাম, আমি আমার এই জায়গাটুকু পেয়ে গেলাম এবং এই জায়গাটা একটা উচ্চতা পর্যন্ত নেমে গেছে, সে কারণে আমি এখানে 3 গুণ দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই মানটা সলভ করলে এই অ্যান্সারটা আসবে 0.4123 ঘনমিটার। আচ্ছা, আমরা সবাই জানি যে এখানে তো নোট লেখা আছে যে 1 ঘনমিটার গাঁথুনির কাছে ইট লাগে 410টা, ঠিক আছে? তাহলে এতটা কয়টা, অতএব ইট লাগবে। আমি আর সলভ করতেছি না, আমি বই দেখে অ্যান্সার লিখে দিচ্ছি। যেহেতু আমি তো ভাঙাই পাবো না, সেহেতু এখানে সম্পূর্ণই ধরতে হবে। আচ্ছা, এবার আমরা আসি, আমার কী পরিমাণ এখানে মশলা লাগবে, ঠিক আছে? মশলার জন্য আমার অনুপাত দেওয়া ছিল 1:6, ঠিক আছে? আচ্ছা, তাহলে অনুপাতের যোগফল, এটা ছিল আমার গাঁথুনির পরিমাণ। এখন আমি গাঁথুনিতে আমি অবশ্যই আমার বালি আর সিমেন্ট লাগবে, তো সেহেতু আমরা জানি যে গাঁথুনির কাজে হচ্ছে আমার শুকনো মশলার পরিমাণ হচ্ছে 0.35% অথবা 0.35, ঠিক আছে? তো এর সাথে এইটা ছিল হচ্ছে আমার সম্পূর্ণ জায়গা, এখানে আমি গাঁথুনি যেহেতু করছি সেহেতু এখানে আমার হচ্ছে এই আমার বালি আর সিমেন্ট লাগছে। তো আমার এখানে হচ্ছে
আবার শুষ্ক পরিমাণটা বের করতে হবে। শুষ্ক পরিমাণ বের করার জন্য এর সাথে 0.35 এর সাথে এই মানটা গুণ দিতে হবে 4.123। এই মানটা হচ্ছে 1.443 ঘনমিটার। তাহলে আমার এতখানি জায়গার মধ্যে আমার বালি আর সিমেন্ট আছে, তাহলে 1.443। আচ্ছা, তাহলে ভাগ সাত ভাগ করতে হবে। সাত ভাগের মধ্যে এক ভাগ ছিল কার জন্য, এক ভাগ ছিল সিমেন্টের জন্য, সেখানে আমি 1 গুণ দিলাম। তাহলে আমার এই মানটা আসবে হচ্ছে 0.206 ঘনমিটার। এখন আমরা সবাই জানি যে এক ঘনমিটারে সিমেন্ট লাগে 30 ব্যাগ, অতএব এতে কত লাগবে আমরা গুণ দিয়ে দেবো। 0.206 ইন্টু হচ্ছে 30, মানটা হবে হচ্ছে 6.18 ব্যাগ। আচ্ছা, এখন আমরা বালিটা বের করবো, বালির পরিমাণ। বালি ছিল 6:1, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে বালি ছিল 6:1, সেটা আমরা এখানে 6 গুণ দেবো। এটাই হচ্ছে আমার অ্যান্সার, যে আমার এই ডিজাইন অনুযায়ী যদি আমি একটি সোকোয়েল করতে যাই, তো আমার হচ্ছে এতটি ইট লাগবে, আর এত ব্যাগ লাগবে সিমেন্ট, আর এত ঘনমিটার লাগবে হচ্ছে বালি। আচ্ছা, এখন আমরা উদাহরণ 3টা সমাধান করব। 3-এর প্রশ্ন এরকম বলছে যে একটি সোক ওয়েল বা শোধনকূপের বাইরের ব্যাস, আচ্ছা বাইরের ব্যাস দেওয়া আছে হচ্ছে 1.5 মিটার, ঠিক আছে, এটা ভুল আছে একটু, এখানে বাইরের ব্যাস দেওয়া আছে হচ্ছে 1.5 মিটার বাইরের ব্যাস, এবং ভেতরের ব্যাস দেওয়া আছে 1 মিটার, ঠিক আছে। বাইরের ব্যাস হবে 1.5 মিটার আর ভেতরের ব্যাস হবে হচ্ছে 1 মিটার, আচ্ছা 1 মিটার। কূপটির গভীরতা দেওয়া আছে হচ্ছে 2 মিটার, হলে পরে এই কূপটার জন্য কী পরিমাণ মাটি কাটতে হবে। আমি আবার বলি, একটা কূপের এটা এটা উপর থেকে আমি প্লাম দেখাচ্ছি যে এটা ভেতরের ব্যাস হচ্ছে 1 মিটার আর বাইরের ব্যাস হচ্ছে 1.5 মিটার, তো এই কূপটা করতে গেলে আমাকে কী পরিমাণ মাটি কাটতে হবে। আচ্ছা, আমরা জানি কূপের কূপটা দেখতে অনেকটা কেমন সিলিন্ডারের মতো, তাই না? তার মানে আমার এই সিলিন্ডারের যে আয়তন কূপের আয়তন সেম হবে। তাহলে আমরা সিলিন্ডার আয়তন লিখি, এখন এটার যা আয়তন আমাকে সেই পরিমাণে মাটি কাটতে হবে, তাই না? তাহলে আমি এই যে এটা যতটুকু আয়তন আছে আমাকে সেই পরিমাণে মাটি কাটতে হবে। তাহলে আমার আয়তনটা হচ্ছে এরকম, আয়তন বা মাটি কাটার পরিমাণ, মাটি খননের পরিমাণ। তো হচ্ছে π/4d² আমি এই সম্পূর্ণ আমাকে মাটি কাটতে হয়েছে, তাই না? তাহলে আমার এই সম্পূর্ণ ব্যাস হচ্ছে 1.5 মিটার। তাহলে 1.5 হচ্ছে d² ইন্টু হচ্ছে এই জায়গাটা 2 মিটার পর্যন্ত চলে গেছে, 2 মিটার পর্যন্ত আমাকে মাটি কাটতে হয়েছে। তাহলে π/4d² ইন্টু হচ্ছে h, এইচ হচ্ছে 2, এটা হচ্ছে 3.53 ঘনমিটার। এটাই হচ্ছে অ্যান্সার, যে আমাকে এতটুকু জায়গায় মাটি কাটতে হবে।